আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি আইলাদা ডটার অফ ওয়ার ছবিটির আসল কাহিনী। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে বলে নিতে চাই, এই মুভিটি সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। ঘটনাটি শুরু হয় 1950 সালে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার যুদ্ধকে ঘিরে। সুলেমান হচ্ছে আমাদের এই গল্পের নায়ক। সে তুর্কিশ আর্মির একজন সদস্য। সাউথ কোরিয়ার মিত্রবাহিনী হিসেবে তুর্কিশ সোলজারদের সাথে সুলেমানও কোরিয়া যায়। সেখানে কোনো এক গ্রামে নর্থ কোরিয়ার আর্মিরা হামলা চালায়, সবাইকে মেরে ফেলে। সুলেমান এবং তার বন্ধুরা সেখানে গেলে ঠান্ডায় অর্ধজমা ছোট্ট একটি মেয়ে তার মায়ের হাত ধরে সেখানে বসে থাকে। সুলেমান সেই মেয়েটিকে দেখলে অনেক মায়া হয়। সে তাকে তার সাথে নিয়ে যায়। তারা তার নাম জানত না এবং তার সাথে কোনো ধরনের কথাও বলতে পারত না, তাই তারা তার নাম দেয় আয়লা। আয়লা আয়লা নামটি দেওয়ার কারণ হচ্ছে, আয়লা নামটি শুনলে তার মনে পড়ে যায় সে পূর্ণিমা রাতের কথা যখন তারা প্রথম আয়লাকে দেখতে পায়। যুদ্ধের সময় এক টুকরা খুশির যোগান দিয়েছিল আয়লা। মাঝে অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করতে হয়েছিল সুলেমানকে। এইভাবে কেটে গেল 11টি মাস। সুলেমানের বাড়ি ফেরার সময় চলে আসে, কিন্তু সে যেতে চায় না। তার মতে সে চলে গেলে আয়লায়ের কি হবে, তাই সে আর্মি ক্যাম্পে আবেদন করে যাতে আয়লাকে তার সাথে নিয়ে যাওয়া যায়। কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান করা হয়। উল্টো তাকে বলা হয় আর্মি ক্যাম্পের পক্ষ থেকে আয়লাকে একটি এতিমখানা রেখে আসা হবে। কিন্তু এ সিদ্ধান্তে সুলেমানের কোনো মত ছিল না, তাই সে পরিকল্পনা করে আয়লাকে একটি বক্সে করে তুর্কিতে নিয়ে যাবে। কিন্তু ভাগ্যের পরিহাসের কারণে তার পরিকল্পনা ভেস্তে যায়। পরবর্তীতে আর্মি ক্যাম্পে শাস্তিস্বরূপ সুলেমানকে সাউথ কোরিয়া ছেড়ে চলে যেতে হয় আর আয়লাকে এতিমখানা রেখে আসা হয়। কিন্তু সুলেমান কখনো আশা ছাড়েনি। তার মতে একদিন তারা একসাথ হবে। তুর্কিতে ফিরে আসার পরও সুলেমানের জীবন অত সহজ কাটেনি। তার ছোটবেলার ভালোবাসা তাকে ধোকা দিয়ে দেয়। তুর্কিতে সে আসতে চায়নি, এই কারণে অন্য কারোর সাথে বিয়ে করে নেয়। এতে সুলেমান অনেক কষ্ট পায়, কিন্তু ভাগ্যে যা থাকে তাই হয়। পরবর্তীতে সে অন্য একজনের সাথে বিয়ে করে নেয়, কিন্তু সে আয়লাকে এখনো ভুলতে পারেনি। সে তার সম্পূর্ণ চেষ্টা দিয়ে আয়লাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই তা পারছে না। এভাবে কেটে গেল 60টি বছর। কিন্তু পরবর্তীতে একটি আশা খুঁজে পাওয়া যায়। একজন ফিল্ম মেকার তার জীবনের উপর একটি ফিল্ম বানাতে চায় এবং আয়লাকে খুঁজে দেওয়ার কথাও বলে। তাতে সে রাজি হয়ে যায়। তাদের প্রচেষ্টা তারা শেষ পর্যন্ত আয়লাকে খুঁজে পায়। কোরিয়া কোরিয়ার যুদ্ধে 60 বছর অ্যানিভার্সারি হওয়ার কারণে সুলেমানকে কোরিয়াতে ইনভাইট করা হয়। তারপর সেখানে আয়লার সাথে দেখা হয়। এই দৃশ্যটি ছিল অনেক হৃদয়বেদনা। মূলত ছবির শেষে অরিজিনাল ক্লিপটি দেখানো হয়, যার আলাদা একটি ডকুমেন্টারি ভিডিও ইউটিউবে পাবলিশ করা রয়েছে। আজ আমরা মূলত এই ভিডিও ক্লিপ নিয়ে একটু কথা বলবো। ভিডিওতে দেখা যাচ্ছে সুলেমান একটি বেঞ্চের উপর বসে আছে এবং সে আয়লাকে দেখেই বুঝে গিয়েছে যে এটা আয়লা। আয়লাও সুলেমানকে দেখে চিনে ফেলে। পরবর্তীতে আয়লা কাটতে কাটতে বলে, আসতে এত দেরি হয়েছে কেন? এই হৃদয়বেদরক সিনটি দেখে আপনারও মন কেঁপে উঠবে। অতঃপর 60 বছর পর আয়লা এবং সুলেমানের দেখা হলো। Çocuklar olmuş böyle işte, insan hani böyle gördüğü zaman 65 sene ne kadar, kaç yaşındaydı bu? 5 yaşında olması lazımdı. Ya sen bu kadar ciddin, böyle bu kadar ciddin. মূলত এই ছিল এই ভিডিও ক্লিপের মূল ঘটনা। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করুন। ধন্যবাদ।